এখন দাম বেচা একটা ইলিশ মাছ কিনতে পারে না ইলিশের দাম এত কিছু মনে করেন আর এক কি চিংড়ি মাছ কিনলে 1000 এক মন দানো না এক কি চিংড়ি মাছ কিনলে এক মিনিটে দাম বেচা এক মন দাম বেচা হয় না এখানে বাজারে যে দাম আর আমাদের আমাদের সাধারণ মানুষের যে আয় আমাদের সবকিছু আমাদের ক্রয় ক্ষমতার বাইরে বিশেষ করে তেলের দাম এই যে খোলা সোয়াবিন তেল বিক্রি বন্ধ করে দিয়েছে এর দাম তো অত্যাধিক এখন কিনলে আনলাম বসুন্ধরা 840 টাকা এবং কাঁচা বাজার বিশেষ করে কাঁচামরিচের আগে আধা কেজি কিনতাম এখন দামের কারণে এখন 250 গ্রাম কিনি কিছু করার নাই কারণ আমরা সাধারণ মানুষ সব কিছু দাম বাড়ছে কিন্তু আমাদের শ্রমের মূল্য তো আর বাড়ে নাই আমাদের তো ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে দিন দিন মশলার দাম তো অনেক বেশি যেই জিরা ছিল 400 টাকা কেজি ওই জিরা এখন 1000 টাকা কেজি এটা শুধু একটা উদাহরণ দিলাম আরও সব কিছু অন্য অন্য যা আছে আমাদের ক্রয় ক্ষমতার বাইরে কারণ আমাদের আয় কিন্তু বাড়ছে না দ্রব্যমূল্যের দাম যেভাবে বাড়ছে সরকারের উচিত এগুলা অবশ্যই মনিটরিং করা উচিত সাধারণ জনগণের কথা ভাবা উচিত দেখেন আমরা যে হিসাব করে বাজারে আসি ওই হিসাবের সাথে মিলে না আমাদের জীবন এতটা দুর্বিষহ এই বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বের গতির কারণে যা ভাষায় প্রকাশ করা যাবে না কাঁচা বাজারের দামটা মোটামুটি সহনীয় মোটামুটি ধরেন ভেন্ডি 30 টাকা 30 থেকে 40 টাকা তারপর সিসিংয়ে গেলাম 30 থেকে 40 টাকা লাউ একটা 30 টাকা এনেছি ভালো মানে মশলা মশলার দিকে যাইনি মাছের বাজারে গেছিলাম মাছের বাজারটা অত্যাধিক বেশি মানে প্রতি কেজিতে 50 টাকা করে বেশি আপনার ইলিশ মাছটা হচ্ছে জায়গা যে কোনো এমন একটা মৌসুম কিন্তু ওই মৌসুম হিসেবে কোনো মাছটা নাই তবে সামনে আরও আন্দামিব তখন দাম কমবো কিন্তু এখন তারপর আগের থেকে এখন কমে আছে আগে যেমন এই মাছটা বেচছি আমরা 1700-1800 টাকা কেজি এখন কত 1500 টাকা কেজি কেজিতে 150 টাকা কমছে আবার যখন আরো সামনে আন্দামি হবে তো আরো কমবে অন্য অন্য মাছের দাম এখন মনে করেন চাষের মাছগুলো যখন এই ফিডের খাওয়ার দাম বেশি এখন এদের প্রভাব এদের উপর পড়ছে তখন এদেরও দাম বেশি আর কি মাছ কেনার ক্ষমতা নাই কারণ কিনতে পারে না দান বেশি তারপরে এক কোন দান বেচা একটা ইলিশ মাছ কিনতে পারে না ইলিশের দাম এত কিছু মনে করেন আর এক কি চিংড়ি মাছ কিনলে 1000 এক কোন দানও না এক কি চিংড়ি মাছ কিনলে এক মিনিটে দান বেচা এক কোন দান বেচা হয় না এক কি চিংড়ি 1000 এর বেশি দাম এক কেজি নর্মাল চিংড়ি মনে করেন কিন্তু একজন নিয়ে গেলে 1200 টাকা 1100 টাকা লাগে এখন দান বেচা 1100-1200 টাকা বিক্রি হয় দান এখন মনে করেন সাইল বাজার মাছ বাজার মনে করেন মনে করতে মানে আমদানি খুবই কম মালের চাহিদা কম মানুষ খাওয়া বেশি ইলিশ মাছের যেতে মনে করেন আগে একটা দুই কেজি দুই মন একটা এক কেজি দেড় কেজি ইলিশ মাছ কিনতে গেলে আপনার 2025 টাকা লাগবে 2500 টাকা দেড় মন দান কিনতে একটা মনে ইলিশ মাছ কিনতে গেলে সব মালের দামই বাড়তি সব কিছু মাঝে দাম যেমন চিংড়ি মাছ কোন নদীর মাছ কোন পাঙ্গাস মাছ কোন নদীর মাছ তো মনে সাধারণ মাছ কিনে খাওয়ার মাথার যোগ্যতা নাই কোন খাওয়ার মাথার মনে করে আর দেওয়া যাবে না সব কিছু দামই মনে করে দাম বাড়তে এই যে একটা জাটকা মাছ গ্যাসে বসে বেশি 250-300 টাকা 300-400 টাকার উপরে আপনার কি মনে হয় যে সাধারণ মানুষ আসলে কি খেয়ে বাঁচবে সাধারণ মানুষ খাইতেছে তো না খায় বাঁচাতে কোথায় শাক সবজি খাইতে আছে পাঙ্গাস মাছ কিন্তু এর ভিতরে একদিন মাছ খাইব 15 দিনে মাছ খাইবে খাইতো যারা আপনি একদিনে খা সাতটা একদিন মাছ খাইতো আপনার দুই দিনে কম ছিল লাল ডিমের থেকে এখন সাদা ডিম আর লাল ডিম দুইটাই সেম হয়ে গেছে সাদা ডিমের এখন বর্তমানে শ চলতেছে আপনার 1130 যেটা সাদা ডিমের শ ছিল আপনার সর্বোচ্চ জেলে 1000 ওই ডিমটার দামে 1130 প্রতি শতে 130 টাকা করে বাইরে গেছে সাধারণ ক্রেতারা তো এখন ডিম কিনতে আসলে তো আগে সাদা ডিমটাই খাইতো দাম কম ছিল এখন তো সাধারণ ক্রেতারা সাদা ডিম ডর নিতে ভয় পায় চিন্তা করে এত দাম দিয়ে 130-140 টাকা ডিম এখন হয়ে গেছে 150 টাকা 40 টাকা দাম বাড়তে কারণ তো হয়েছে এখন তো হয়েছে আপনার মৌসুম খারাপ জ্বর বৃষ্টি তারপরে আপনার মুরগির ফিটের দাম বেশি তারপরে আপনার ফার্ম করলে তো আগে একটা লাভবান হইতো এখন তো বর্তমানে ঋণিং দিতে পারে না ছোটো ছোটো যারা ফার্ম করে ওদের তো আর কোনো ঋণ নেওয়ার মতো আর যদি একটা ফার্ম করে কোনো রকম যদি সবার তো আর 20-30 লাখ টাকা ক্যাশ নাই যার টাকা আছে তার টাকা ব্যাংকেও দেয় জান নাই যে এই লোকটা সাধারণভাবে 10 লাখ টাকা ইনভেস্ট করে একটা ব্যবসা করব ওই লোকটা 10 লাখ টাকা দিব না কারণ কেলা তার দেওয়ার মতো অ্যাবিলিটি যদি না থাকে কিন্তু ব্যাংকওয়ালারা এখন দেয় ওই গার্ডেন দেয় যাদের কাছে দেয় ওরাই সবচেয়ে বড় সিন্ডিকেট যেমন কি কয়টাগুলো আপনার বড় বড় ফার্ম ছিল সিন্ডিকেট দায় এতে 100% আছে কারণ সিন্ডিকেট দায় না থাকলে তো এভাবে হুটহাট ভাবে একটা জিনিস দায় সরকার যদি এখনো যদি ডিমের মনিটরিংটা বিভিন্ন বড় বড় ফার্মে খামারে যায় যদি করে যে দামটা কি কারণে বাড়ছে তাদের থেকে খবরটা লোক যে তাদের কি মুরগির দাম বেশি মুরগির সমস্যা হইতেছে না খাবারের সমস্যা হইতেছে
না এমনি কোনো সমস্যা হয়েছে তাহলে তো তারা বুঝতে পারবো। এখন এতে আমরা সাধারণ দোকানদার, আমরা কিনে আনছি পাইকারি বাজার থেকে, আজকে মাল নাই, এটাই রেট, আমাদের এই রেটটা নিতে হবে, কারণ আমাদের ব্যবসা করতে হবে, আমাদের দোকান করতে হবে। কিন্তু ওদের কারণটা ওদের মাল ছাড়বো না, ওরা রাইখা দিছে মাল, আপনার খাবারের দাম বেশি, ক্যারেন করিয়ে আনতে বেশি খরচ হইতেছে, ওরা ইয়ে করতেছে, ওরা ব্যাংকে বিভিন্ন লোন দেয়,